পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আমাদের বাংলাদেশের একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। সবসময় কোলাহলে পরিপূর্ণ থাকে এই সমুদ্র সৈকত। তবে কক্সবাজার সমুদ্র সৈকত ঘেঁষে গত 23 মার্চ 2020 ডলফিনের নির্ভীক বিচরণের এক বিরল দৃশ্য ধরা পড়েছে এক সার্ফারের ক্যামেরায়। পরিবর্তিত পরিস্থিতিতে সাগর ফিরেছে আগের রূপে। আমাদের সৈকতে দেখা মিলল এই ডলফিনের, সেই সাথে মিলেছে সাদা ডলফিনেরও। তারা একদম কাছে এসে বিচরণ করেছে সাগরের আশেপাশে। যারা আছে সবাই উপভোগ করেছে এই দৃশ্য, অসাধারণ। দেখতে পাচ্ছেন বিচের খুব কাছ থেকেই এরা খেলছে। নীলাভ ঢেউয়ের মাঝে দেখা মিলল বিরল এই দৃশ্যের। পরিবর্তিত এক প্রেক্ষাপটের মুখোমুখি হয়ে গোটা দেশ আজ হরগবন্দি। পর্যটন নগরীতে নেই চিরচেনা সেই কোলাহল। বেলাভূমিতে প্রতিবেলা পা পড়ছে না ট্যুরিস্টদের, তাই পুরনো রূপে ফিরল সাগর। ডলফিন তার পুরনো বিচরণস্থল ফিরে পাওয়ায় খুশিও আছে স্থানীয়রা। কোলাহল কমে যাওয়ায় প্রাকৃতিক পরিবেশ ফিরে এসেছে, সেই সাথে প্রাকৃতিক উপাদানগুলো নিজেদের মতো বিচরণ শুরু করেছে। ডলফিনের আবাস আর বিচরণস্থল নিরাপদ রাখতে, দূষণমুক্ত রাখতে স্থানীয়দের উদ্যোগ নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের বাংলাদেশে অন্যতম প্রধান, বলতে গেলে এক নাম্বার পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত। এতে প্রতি বছরই অনেক দেশি বিদেশি পর্যটক বেড়াতে আসে। কিন্তু আজ বিশ্ব যখন করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে, এই মুহূর্তে এখানে ঠিকই কোলাহল নেই, কিন্তু বিচরণ বা প্রকৃতি ইকোসিস্টেম ফিরে এসেছে বলতে গেলেই বোঝা যাচ্ছে দৃশ্যটি দেখে। তাই কক্সবাজার সমুদ্র সৈকত ঘেঁষে ডলফিনদের এই বিচরণ খেলা। বন্ধুরা, দেখতে পেলেন ডলফিনগুলো কিভাবে লাফালাফি করছে? আপনাদের দেখার জন্যে দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।